আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা খুব খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বাজারে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি, তো আজকে হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি। তো এটা হচ্ছে জেনেসিস হাসপাতাল, এর সামনে ফুলগুলো অনেক সুন্দর, তাই একটু ভিডিও করছিলাম। তো এই পাশে ফাতেমা হাসপাতাল এবং সামনে রয়েছে, ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, ওটা হচ্ছে আপনার শহীদ মিনার। তো আমরা যাচ্ছি যে শহীদ মিনারটা, এবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, তো আমি একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি এবং আমার শাশুড়ি আমরা দুজন মিলে আজকে বাজারে যাচ্ছি, কি কি কিনবো তা অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে হচ্ছে শহীদ মিনার, তো আমরা যাচ্ছি বিকালবেলা, তো শহীদ মিনারে অনেক লোকজন, তো আমি ভিতরে যাব না, একটু বাইরের থেকেই দেখাবো, যেহেতু মানে সন্ধ্যা হয়ে আসছে শীতের বেলা, সেই জন্য আমি আর ভিতরে যাব না, অন্য কোনো একদিন অবশ্যই ভিতরে যাব এবং আপনাদের দেখাবো। তো আজকে আমি একটু বাহির থেকে দেখাবো আপনাদের। শহীদ মিনারটা পুরো ফুল দিয়ে ঘেরা, পুরোটা ফুল দেওয়া ঘেরা রয়েছে, মানে দুপাশে ফুল দেয়া, যেটুকু মানে উঁচু উঁচু যেখানে আপনার মানে গাছ লাগানো যায় সেখানে লাগিয়েছে। Everything's unfolding as it should, and I would be more grateful if পাশে সব হসপিটাল আর মাঝখানে নদী, নদী সংস্কার কাজ চলছে, তো আমাদের যশোর খুব উন্নত হচ্ছে তা রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে লালকোটের মোড়, লালকোট আমরা সবাই চিনি, তবে একটু একটু ভিডিও করে নিলাম। আর এই পাশে নদী, তো দেখতে সুন্দরই লাগছিল, বিকেলবেলা অনেক লোকজন ছিল। তো আমরা বাজারে চলে এসেছি, তো দেখা যাক কী কী কিনি। বাজারে আজকে অনেক লোকজন ছিল অবশ্য, একটা থ্রি পিস কিনেছে, এই যে পিঙ্ক কালারের ওটা কিনেছিল শাশুড়ি, এবং আমরাও দোকানটা একটু ভিডিও করে নিলাম। এবার পর্দা কিনবে উনি, এর জন্য পর্দার দোকানে গিয়েছিল, তো আমি পর্দার দোকানটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো উনি একটা পর্দা কিনেছিল, মানে দুই সেট পর্দা কিনেছিল, ওই যে অবশ্য দেখাইনি আপনাদের। তো পর্দাটা হচ্ছে মানে সবুজ কালারের, তো আমি দেখাইনি কারণ তখন হয়তো বা আমি অন্য ভিডিও করছিলাম, এই জন্য দেখাতে পারিনি। তো পর্দা কেনা হয়ে গেলে এরপর আমরা গিয়েছিলাম স্বর্ণকারের দোকানে, আমার জন্য একটা নাকফুল কিনবো, তাই তো নাকফুল অবশ্য কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা স্বর্ণের দোকান, তো স্বর্ণের দোকানে মানে যেসব জিনিসপত্র ছিল সেসবের ভিডিও করেছি আমি একটু একটু। তো এই যে সব নাকফুল, সুন্দর সুন্দর নাকফুল, অনেক অনেক সুন্দর। তো আমি এটা কিনেছি, এই জন্য আপনাদের একটু দেখাচ্ছি, এটা নিয়েছি আমি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এগুলো সব আংটি, এগুলো আংটি, এগুলো বেশি সুন্দর লাগছিল আমার কাছে, এগুলো আংটি, এগুলো আংটি। তো এই পাশে ছেলের আংটি ছিল, আর এই পাশে সব ছিল হচ্ছে লকেট, লকেটটা আমার খুব প্রিয়, এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে লকেটগুলো একটু দেখাই কাছ থেকে, এই যে অনেক অনেক সুন্দর সুন্দর লকেট, আর এগুলো আর নাকফুল, পাথরের নাকফুল, এগুলো তো দেখিয়েছি, তো এটা আমি কিনেছি, এই জন্য আবার একটু দেখালাম। আমি নাকফুলটা পরেছি, কেমন লাগছে আমাকে সবাই জানাবেন, ঠিকভাবে দেখানো যাচ্ছিল না এই জন্য আমি একটু কাছে গিয়েছিলাম, তাও দেখা যাচ্ছিল না। তো আমরা
ওখান থেকে চলে গিয়েছিলাম মেলায়। মেলায় টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম, ব্রুস টুরুস, চুড়ি, এগুলো। তো বাসায় ফুপ্পিরা চলে এসেছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, একটু ভিডিও করে চলে এসেছি। একটা জুতো নিয়েছিল অবশ্য মনে হয়, যেহেতু সময় স্বল্প ছিল এই জন্য আমি একটু ভিডিও করে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। তো নিয়েছিলাম চাচির রুমে, সুন্দর ফুল দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখেছিল। তো ফুলগুলো আমার ভালো লেগেছিল, এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে চাচির রুমটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে, আর লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খুদা হাফেজ।